ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। আমি গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলোকে আলাদা করে পেস্ট করে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে পমফ্রেট মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। এরপর আমি ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, সাথে টমেটো পিউরি আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। রসুন আর আদা বাটাটা কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি, 1 চামচ নুন। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল, 4টে কাঁচা লঙ্কা, একটা একটা করে পমফ্রেট মাছগুলো ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেবো। আর ঝোলটা শুকিয়ে আসলে গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো, কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেবো। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল।